আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি মশক নিধনের ঔষধ পরীক্ষা করে বলেছে এটি অকার্যকর। একই ঔষধ পরীক্ষা করে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসিও বলেছে অকার্যকর। উত্তর সিটি কর্পোরেশন লিমিটেড ঔষধ মাঠ পরীক্ষায় অকার্যকর বলে বাতিল করে। উত্তরের বাতিল করা এসব ঔষধ দক্ষিণ সিটি কর্পোরেশন বেশি দামে ক্রয় করে ব্যবহার করে বলে অভিযোগ আছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যমের লাল কালো শিরোনামে দেখা যায় রাজধানী ঢাকার মশার ওষুধের অনিয়ম দুর্নীতি। কখনো মশার ওষুধ ক্রয় অনিয়ম দুর্নীতি, আবার কখনো এর প্রয়োগের অপ্রতুলতার বিষয়টি বেশ ফলাও করে প্রচার করা হয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়। কিন্তু এরপরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অভিযোগগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তাও অনুভব করেননি সংশ্লিষ্টরা। তবে এবারের বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে হাজার হাজার মানুষের আক্রান্ত হওয়া ও শতাধিক মানুষের প্রাণ হারানোর পর মশার ওষুধের অকার্যকারিতার বিষয়টি প্রথম সবার নজরে আসে। এ নিয়ে গত 29 জুলাই গণমাধ্যম সম্পাদকদের সাথে এক বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মশার ওষুধ নিয়ে সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন। এই সিস্টেমটাকে তারা ম্যানেজ করে রেখেছিল। তার বক্তব্যের পর উঠে আসে রাজধানীর দুই সিটি কর্পোরেশন বছরের পর বছর মশার ওষুধের জন্য যে কোটি কোটি টাকার বরাদ্দ নিয়েছেন তার প্রায় পুরোটাই গচ্ছা গেছে। কেননা দুই সিটি কর্পোরেশন রাজধানীর অলিতে গলিতে মশার ওষুধের নামে ফগার মেশিনের গর্জনে যে ধোঁয়া দিত তাতে মশা মরা তো দূরের কথা, অজ্ঞানও হতো না। তবে রাজধানীর অধিকাংশ এলাকায় বেশিরভাগ সময় এই ধোঁয়াও দেখা যায় না বলে অভিযোগ আছে নগরবাসীর। মশা মরার ওষুধ অকার্যকর জানার পরও ওষুধ পরিবর্তনের বিষয়ে গুরুত্ব দেয়নি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। 2018 সাল জাতীয় নির্বাচনের বছর ছিল বলে ওষুধ অকার্যকর হওয়ার বিষয়টি চেপে যেতে চেয়েছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এবার মশা বাড়বে, স্বাস্থ্য কর্মকর্তাদের এমন সতর্কবার্তাও সিটি কর্পোরেশন আমলে নেয়নি। শুষ্ক মৌসুমেও আমাদের যথেষ্ট এডিস মশা আছে, সেটা কিন্তু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তখনই জানিয়েছিলাম। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামও মশার ঔষধ নিয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বললেও দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন সম্প্রতি নগর ভবনে এক সভা শেষে সিন্ডিকেটের বিষয়টি এড়িয়ে গিয়ে ওষুধ অকার্যকারিতার বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। আমি পরিষ্কারভাবে আজকে আলাপ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম সিটি কর্পোরেশনের ব্যবহারকৃত ওষুধ নিয়ে গবেষণা হয়নি। যদিও যাদের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি এসব কথা বলেছেন সেই আইসিডিডিআরবির প্রতিনিধি বিষয়টির ব্যাখ্যা দিতে চাইলে সেদিন কৌশলে তাকে থামিয়ে দেন মেয়র সাইদ খোকন। আমরা কিন্তু ফিনিশ প্রোডাক্ট নিয়ে করি নাই, ফিনিশ প্রোডাক্ট নিয়ে যেটা ম্যান্ডেট আছে আইডিসিআর তারা করবে। ওষুধের বিষয়টি টিম খোঁজের অনুসন্ধানে দেখা যায় বর্তমান পরিস্থিতির আগ পর্যন্ত দুটি প্রতিষ্ঠান দুই সিটি ভাগ করে ওষুধ বিক্রি করত। উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নকন নামের একটি কৃষি ও কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ওষুধ নিয়েছে, আর লিমিট অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশনকে ওষুধ দিত। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি মশক নিধনের ওষুধ পরীক্ষা করে বলেছে এটি অকার্যকর। একই ঔষধ পরীক্ষা করে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসিও বলেছে অকার্যকর। পরে উত্তর সিটি কর্পোরেশন লিমিটেড ওষুধ মাঠ পরীক্ষায় অকার্যকর বলে বাতিল করে। উত্তরের বাতিল করা এসব ওষুধ দক্ষিণ সিটি কর্পোরেশন বেশি দামে ক্রয় করে ব্যবহার করে বলে অভিযোগ আছে। নতুন ওষুধ আমদানির আগ পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশন মশা মারতে লিমিট লিকুইড ইনসেকটিসাইড PHP 205 ওষুধ ব্যবহার করে। এই ঔষধ লিমিটেড তৈরি, আর ওষুধটি দেয় নারায়ণগঞ্জের সরকারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। অনুসন্ধানে জানা গেছে ডকইয়ার্ড সরাসরি ওই ঔষধ দেয় না, তাদের নিবন্ধিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ব্লান অ্যান্ড ব্রাদার্স লিমিট থেকে ওষুধ নিয়ে সিটি কর্পোরেশনের ঢাকেশ্বরীর মশক নিবারণী দপ্তরের গুদামে দেয়। আর উত্তর সিটির কাছে 2018-19 অর্থ বছরে 100,000 লিটার মশা মারার ওষুধ বিক্রিতে লিমিট নকন সহ তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় লিমিট। এবছর জানুয়ারি মাসে লিমিট 65,000 লিটার ওষুধ দেয়। লিমিটের ওষুধ মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। উত্তর সিটির কর্মকর্তারা লিমিটের কার্যাদেশ বাতিল করেন এবং এক বছরের জন্য ব্ল্যাকলিস্টেড অর্থাৎ কালো তালিকাভুক্ত করেন। এরপর
উত্তর সিটি কর্পোরেশনের কাছে ওষুধ বিক্রির সুযোগ পায় নকন নামের একটি প্রতিষ্ঠান। নকন প্রতি লিটারের দাম ধরেছিল 250 টাকা। প্রথমে তারা 1 লাখ লিটার ওষুধ বিক্রি করে, এরপর তারা আরও 3 লাখ লিটারের কাজ পায়, কারণ আর কেউ দরপত্রে অংশগ্রহণ করেনি, তাই দাম নিয়ে কারসাজি হয়েছে বলে অভিযোগ আছে। যদিও ঔষধ সরবরাহের এই কাজগুলো হয়েছে মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর এবং আতিকুল ইসলাম দায়িত্ব নেয়ার আগে। টিম খোঁজের অনুসন্ধানে দেখা যায় 2010 সালের রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে বলেছিল নকন নিম্নমানের পণ্য সরবরাহ করে, কাজ পাওয়ার জন্য জালিয়াতি করে, বিদেশে মুদ্রা পাচার করে, এমনকি বৈরী একটি গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করা সহ আরও কিছু গুরুতর অভিযোগও আছে ওই প্রতিবেদনে। এরপর ডেঙ্গু ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর এই নিয়ে এক রিট আবেদনের পর রিটের শুনানিতে মশার অকার্যকর ঔষধ ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ উচ্চ আদালতও।